তোরা ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ, আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। তো আজকে কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, কেন আজকে একটা প্রমাণের হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও আমি নিয়েছি। আর সবাই দেখছি হচ্ছে 43 ডিগ্রি হচ্ছে তাপমাত্রাতে অনেকেই হচ্ছে ডিমের অমলেট করছে যে বিনা গ্যাসেতে। তো ভাবলাম আমিও তাহলে এই চ্যালেঞ্জ ভিডিওটা আমি হচ্ছে করি, দেখি আমার ডিমের অমলেটটা হবে কি হবে না। আর তোমাদের চোখের সামনে তোমাদের হচ্ছে প্রমাণ সহ আমি তোমাদের আজকে দেখাবো যে ডিমের অমলেটটা হচ্ছে কি হচ্ছে না। তো চলো আমাদের ছাদে চলো, এখন বাজে হচ্ছে 8টা। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? আর যারা ভিডিওটা আমার প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা হচ্ছে আমার রেগুলার আমার বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব। আমি এখন হচ্ছে ছাদে চলে এসেছি, পুরো একদম ছাদে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড, আজকে নাকি 43 ডিগ্রি। তো এখন সকাল বাজে হচ্ছে 8টা, কিন্তু 8টার সময় দেখতে পাচ্ছ রোদের তাপ মানে পুড়ে যাওয়ার মতো, যাকে বলে মানে বুঝতে পারছি না। স্টিলের থালা আর একটা প্যান নিয়ে নিয়েছি, এই স্টিলের থালার ওপর এই প্যানটা আমি বসিয়ে দিয়ে যাচ্ছি, এটা গরম হোক তারপর আমি আবার আসবো। বসিয়ে রেখে গেছি, তো আপাতত গরম হোক, মানে প্রচুর মানে পুড়িয়ে যাচ্ছি এমন অবস্থা, প্রচুর রোদ, এই সকাল 8টার সময় দেখতেই পাচ্ছ প্রচুর রোদ। তো দেখা যাক আজকে প্রমাণ করতে পারি কি না, দেখা যাক হয় কি না, সবার তো সবাই জানি না কীভাবে কী হচ্ছে না হচ্ছে, আজকে প্রমাণ দেখাবো আমি পুরো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো পুরো সকাল 8টার সময় দেখতেই পাচ্ছ প্রচুর রোদ, মানে বলার মতো না, সূর্যের তাপ দ্বারাও দেখাচ্ছি কোথায় মাথার উপরে দেখতেই পাচ্ছ পুরো রোদ্দুর। এখন বসে রেখে গেছি, আমি আবার আসবো যত এটা একটু গরম হোক, তারপর আমি আবার আসছি ছাদে, একেবারে তেল আর ডিম নিয়েই আসবো, দেখি হচ্ছে কি না। তো চলো পরে আসি, তখন একটু গরম হোক। বন্ধুরা আমি এখন হচ্ছে 10:30 বাজে, তো আমি ছাদে উঠছি আবার তেলটা দিতে, কারণ তেলটাও তো গরম হতে হবে, তবেই তো হচ্ছে অমলেটটা তৈরি হবে, তাই না? তো এতক্ষণ তো মনে হচ্ছে একটু গরম, কেন আমি 8টায় বসিয়ে রেখে গেছি। তো এবার হচ্ছে 10:30 বাজতে যায়, আশা করছি তো একটু তো বাবারে কী গরম, ছাদে পা রাখতে পারছি না, বুঝতেই পারছো আজকে কী হচ্ছে, তেলটা একটু ঢালি ঢেলে। তো চলো বাড়ি, বাবারে ঝ্যাঁক লাগছে যেন, তো দেখি একটু গরম, হ্যাঁ গরম হয়েছে, তো চলো দেখি। চলো বন্ধুরা, এই দেখো আমি বসে গেছি নিয়ে, আর এই যে তেল, মানে বসতে পারছি না, তার আগে হ্যাঁ ভালো গরম হয়েছে, এবার আসল পরীক্ষা হবে কি হবে না। তো ওই যে তেল ঢালছি, তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই। তো চলো আবার পরে দেখা হচ্ছে, দিয়েছি তেলটা একটু গরম হোক, তারপর ডিম নিয়ে আসবো। বন্ধুরা তেলটা ততক্ষণ গরম হোক, তো একেবারে ডিম নিয়ে তোমাদের সামনেই পরীক্ষা করে দেখাবো যে হবে কি হবে না। বন্ধুরা এই যে আমি এবার ডিম নিয়ে উঠছি, তো এবার হচ্ছে পরীক্ষা করার পালা যে আদৌ অমলেটটা হবে কি না, আর সেই অমলেটটা আমি খাবো কি না। তো চলো দেখতে থাকো, আবার রে দাঁড়া দাঁড়া লাগে রে, ছাদে চলে এসেছি, প্রচুর রোদ, প্রচুর রোদ। তো ভালোই হচ্ছে মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। দিক থেকে গিয়ে এই দিকে চলে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর রোদ, রোদের মধ্যে ডিমটাই যে অমলেট করবো তোকে খাওয়াবো দাঁড়া। তো চলো বন্ধুরা এটা ফাটাবো এখন, চলো বন্ধুরা ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। তো এই দেখো ফাটিয়ে দিয়েছি, এবার দেখার পালা হবে কি হবে না। এই হবে কি হবে না বল, দেখা যাক। রোদের তাপ, তো চলো দেখতে থাকো। প্রচুর অবস্থা, মানে টাইট হয়ে যাচ্ছে এই ফাটার রোদে, দেখতেই পাচ্ছ রোদের তাপটা। তো আপাতত এখনো কিছুই হয়নি,
দেখতে থাকি চলো। মানে অমলেট তো হয়নি, কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ কি না জানি না, একটু মানে গুটি গুটি এসছে, কুসুমটা কুচকে গেছে, কিন্তু অমলেটটা হয়নি। দু ঘন্টা ধরে বসে আছি, যাদের যাদের হচ্ছে জানি না কী কারণে ওদের হচ্ছে, কিন্তু আমি এই রোদের মধ্যে, ফাটা রোদের মধ্যে বসে আছি, দেখতেই পাচ্ছ খালি এই জায়গাটা খালি খালি কুচকে আছে। তাহলে আমি পুরো মানে দেখো পুরো রোদ্দুর যা পুরো আমি প্রমাণ দিয়ে দিলাম তোমাদেরকে, থালা তো একদম পুরো গরম, কিন্তু অমলেটটা হয়নি। যাদের হচ্ছে জানি না কী কারণে হচ্ছে, আমারটা হয়নি, খালি কুসুমটা খালি একটুখানি খালি খালি কুচকে গেছে, পুরো অমলেট হয়নি। তো পুরো তোমাদের প্রমাণ দিলাম নিজেই, পুরো দূর আর পাচ্ছি না। ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হচ্ছে প্লিজ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও। এত রোদের মধ্যে পুড়ে যাচ্ছি, তো চলো বন্ধুরা, টাটা।